আজকে নতুন ব্লগ নিয়ে আসছি আমরা। আশা করি মজা লাগবে আপনাদের কাছে, অনেক জায়গায় যাবো, ঘুরবো টুরবো, অনেক ফান ফুর্তি হবে। এখন মেনলি আমরা কি করবো, এই কুষ্টের মতো সুতরাং সোজা হয়ে যাবো। এখন আমি কি করবো, আমাদের ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ KFC-তে একটু যাবো, কিছুক্ষণ খাবো দাবো, তারপর দেন ওখান থেকে বাসায় ব্যাক করবো, বাসা ব্যাক করবো বাসা থেকে দেন আমি কি করবো, আমাদের কলেজে একটা ফাংশন আছে, কালচারাল ফাংশন, ওইটাতে যাবো। ওটা অনেক বড় বড় হয়, অনেক সুন্দর হয়, গনা বি দ্য অ্যামেজিং কালচারাল ফাংশন। সো লেটস গো দাদা। সো আমরা এখন যাচ্ছি KFC-তে, KFC থেকে তারপর আমরা আবার যেটা বললাম বাসায় আসবো, বাসা থেকে আসবো। সো আই হ্যাভ রাব্বি আব্দুল আমার রাব্বি এটা বোরে চুরি করতেছো কেন তুমি, চোর 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 বোরে চোর মানে মক্ত মক্ত পালে বাঙালি গুলো সবগুলো চুরি করে, একবার পারমিশন নিয়েছো বোরে চুরি করার আগে। ওকে সো যাচ্ছি, আমাদের গাড়ি মনে হচ্ছে আছে। চল গাইজ, যাওয়ার আগে একটা জিনিস দেখাই, এখানে আমাদের একটা টিকটক সেলিব্রিটি আছে, সে এখন টিকটক শুট করবে আমার ডেনভারের সাথে। সো এটা দেখি না, সামনে না গেলে দাঁড়াবে কেমনে আজিব, এই দেখ আমি দাঁড়াচ্ছি কেমনে, এই দেখ এই যে এইভাবে যে এইভাবে করে পেটটা দিবে এবার দাঁড়া যাবে দেখছো। চলতেছে আমাদের টিকটক শুট নিয়ে, এই যে ও পাঁচ দিন টিকটক সেলিব্রিটি আমাদের, টিকটক কেমনে, এই যে আমাদের টিকটক এর ডিরেক্টর, যাও না যাও না জলদি জলদি, এটা আর কি না, এই যে আরে এভাবে না ডেন রাব্বি একদম সামনে চলে যাবে, ক্লোজ হয়ে যাবে, থ্রু ওয়ান গো, এই কুকুর তুমি কি ফেমাস হয়ে গেছো, তুমি ফার দিনের টিকটকে আসছো, ফেমাস হয়ে গেছো, আমার টিকটক নেই, আমার টিকটক ইউজ করি না আমি, ফলোয়ার ওটা কার, হ্যাঁ এই যে পাশে স্ক্রিনে যে দেখাচ্ছে এই ফলোয়ারটা কার, ওটা আমার ফার্স্ট ভিডিও ছিল, আচ্ছা না এই যে জাতি এখনো দেখতেছে, এই যে এই বরাবর এখনো দেখা যাচ্ছে, কিন্তু এটা আমার ভিডিওটা না, এটা এটা তোমার টিকটক প্রোফাইল, এটা আমার টিকটক প্রোফাইল, ঠিক আছে গাইস এখনি টিকটকে ঢুকে ওই বরাবর সার্চ দিয়ে এটাকে বাইর করো, ওয়েট ওয়েট ওয়েট, এই শর্টটা নেওয়া ছিল আমার ব্লগের জন্য, হ্যাঁ আমি টিকটক বানাইছি জাস্ট ফর ফান, জাস্ট একটা টিকটক এটাই থাকবে আর থাকবে না, ঠিক আছে, এই যে এডিটিং চলছে এটাকে বলে পোস্ট প্রসেসিং, অনেক বড় একজন ফিল্ম মেকার, সে টিকটকে মুভি বানাবে সামনে, সরি গায়ে লাগছে ওর, আচ্ছা করো এখন নাকি। ও গাইস আরেকটা কথা, যাওয়ার আগে একটা শট দেখা যায়, এখন ডেনভারকে গোসল করানোর টাইম, সো এখন ডেনভারকে গোসল করাবে আমরা, ওটাকে একটু সিনেম্যাটিক শট দেখাচ্ছি, সো ইট বিগিনস ইন 3 2 1 এন্ড গো।
difference between this and this, this and this, this and this? What is the difference between this and this? Guys, I'm going to show you what I'm going to do with the washroom. Rafi, dude, what's wrong with you? Stop it! I'm going to go to KFC. KFC is a good thing. I'm going to go to KFC. এই ড্রিংকস এন্ড দা ম্যাথ ওকেন আমরা মনে হচ্ছে হাইয়েস্ট 20 না হলো 20 থেকে 25 এর মধ্যে হবে বল কি বলবি বল আবার এই ছেলেটা ঘুমায়ও এরকম করে যতক্ষণ ঘুমায় এভাবে পাতুনা হাগু করেও এরকম রেস্টুরেন্টে ড্রিংকস এটা খেতে গেছিলাম ডাবল ডাউন খেয়েছি ডাবল ডাউনটা খুব ভালো ছিল তেমন একটা খারাপ ছিল না মোটামুটি ঠিক আছে ড্রিংকসের দাম হলো 75 টাকা এত টাকা কি নিয়ে আসছি আমরা এখন আমরা কি করছি রেস্টুরেন্ট থেকে ডাবল ডাউনটা খাইছি ডাবল ডাউনটা খাই যায় এখন আমরা নর্মাল টঙ্গের দোকান টাইপ কোন এক জায়গায় যাই 15 টাকা কাঁচের বোতল খাচ্ছি কাঁচের বোতলে ড্রিংকস খাচ্ছি কাঁচের বোতলে ড্রিংকস খাচ্ছি সরি কাঁচের বোতল খাচ্ছি না কাঁচের বোতলে ড্রিংকস খাচ্ছি ওকে সো আমার পিছনে পিছনে এই যে এগুলো জিদওয়ান সাদ্দাম ওই যে টিকটক সেলিব্রিটি যাকে দেখছেন একটু আগে টিকটক শুটিং করতেছিল তো দেখা হচ্ছে একদম ওখানে কাঁচের ড্রিংকস খাওয়ার সময় গাইস গেমস ইজ অন দ্য ড্রিংকস দেন আই বলে আমরা এখন নরমাল হোটেলে আসছি 15 টাকার ড্রিংকস খেতে 75 টাকার ড্রিংকস বাদ দিয়ে অনেক বেশি দাম আমাদের এক্সপেন্সে খোলা ছিল না কিছু বলবা রাফি বলো চল আমরা তোকে আমি একটা ডেয়ার দেব কি ডেয়ার তুই তোর ইনভিজিবল ফ্রেন্ডের সঙ্গে সেলফি তুলবি রাস্তা গিয়ে ইনভিজিবল ফ্রেন্ডের সঙ্গে হ্যাঁ যা কেমনে রাস্তা যা কেউ থাকবে না তুই সেলফি তুলবি মানে কি হ্যাঁ 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 যা আপনি কি আমার ফ্যান আপনি কি আমার ফ্যান ঘোরাঘুরি শেষ এখন আমি বাসায় চলে আসলাম ওদের সাথে ওদেরকে বিদায় দিয়ে ওদের সামনে মানে ওরা আমাদেরকে ডেয়ার দিয়েছিল আমাকে ওইটা আমি করতে যাই আমার জান বেড়ে গেছে কারণ আমি পাবলিক প্লেসে কখনো এইভাবে ডেয়ার করি নাই সবাই অ্যাকচুয়ালি সবাই আমার দিকে তাকাইছিল আমি কী করতেছি আমি আরও অনেকক্ষণ কন্টিনিউ করতে পারতাম লাস্টে দিয়ে আমি আমার নিজের থেকে ভরসাটা হারিয়ে ফেলেছি না আচ্ছা কী হচ্ছে আচ্ছা যাই হোক আমি এখন এখান থেকে কলেজে যাবো কলেজে ফাংশনে অ্যাটেন্ড করবো আপনাদেরকে যেটা প্রথমে বলেছিলাম তো এটা অ্যাটেন্ড করার পরে কী হবে আমি চেষ্টা করবো আপনাদেরকে ফুল ইভেন্টটা দেখানোর দেখা যাক কী হয় সো একটু অকওয়ার্ড লাগতেছে যে আমি ব্লগ করবো ওদের সামনে দেখেন সবাই এখানে নর্মালি হাঁটবে আমি একটা ক্যামেরা নিয়ে ভেবে করে আনবো তো এটা দিয়ে একটু অকওয়ার্ড লাগতেছে আচ্ছা যাই হোক আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ফুল ইভেন্টটা দেখানোর যতটুকু পারি সো এখন আমি ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দেন আমি কলেজ গেট আপ নিবো কলেজ গেট আপ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি দেন হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি ইয়োর গুড বয় রাফিক হোসেন এখন আমরা সিসিপিসি ক্যাম্পাসে ঢুকে গেছি তো দেখো কী সুন্দর করে সাজানো হয়েছে পিছনে সব কিছু আমি আরও সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো আই হ্যাভ মাই রিচ কিড বয় ইন্তিয়াত ওর ক্যামেরার বডি দেখলে আর ওর বডি দেখতে ইচ্ছা হবে না ক্যামেরা বডি দেখো 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 একটু শো অফ করো একটু শো অফ করো ও ছাতা হ্যাঁ ব্রো কাকে দেখো দেখেছো কাকে সোজা দেখ না স্যার একটা ছেলে আছে আসতে স্যার সামনে আস্তাগফিরুল্লাহ আমার ক্রাশ কেন অন্য ছেলের সাথে ঘুরবে আচ্ছা তুমি যে ওকে দিছে তোর পিছে কিছু বলো না আমি স্পিচলেস খুব সুন্দর করে আসলে সাজানো হয়েছে এই যে আমি এই যে এইখানে যে কথা বলবো আসতেছে আশেপাশে সবগুলো আমাদেরকে তাকায় আছে কী আবুল না আর বললাম না মানে কি মানসিকের জীবনে কখনো ভিডিও ক্যামেরা দেখে নেই তুমি ব্লগ করতেছো ইউটিউবার ব্রো অলরাইট সো একটু পরে আমি ব্লগটা অন্যখান থেকে পিক করছি স্টে টিউন
ও চাটন নন ঘর রয়না। ঠিক আছে, আমি যাই, আল্লাহ হাফেজ।